টিবি অত্যন্ত প্রাচীন একটি রোগ। প্রাগৈতিহাসিক যুগ থেকে টিবি মানুষের ভিতরে ছিল, এখনও আছে, এবং টিবি বর্তমানকালে চতুর্থ ফোর্থ লিডিং কজ অফ ডেথ। হ্যাঁ, আমরা আমাদের দেশে প্রতি বছর প্রায় 60,000 রোগী টিবিতে মারা যায়। অবশ্য যাদের টিবি হয় তারা সকলেই চিকিৎসা নিলে এই মৃত্যু হার হয়তো অনেকটাই কমানো সম্ভব হতো। প্রথম যে সমস্যাটি হয় সেটি হচ্ছে যে টিবির অনেক কেস ডিটেকশন করাটা আমাদের পক্ষে দুরূহ হয়ে দাঁড়ায়। কারণ যেই পদ্ধতিতে টিবির চিকিৎসা করা হয় সেটা হচ্ছে কফ পরীক্ষা দ্বারা। রোগীর কফ পরীক্ষা করতে হয়, যদি কফে টিবির জীবাণু পাওয়া যায় তাহলেই রোগ নির্ণয়টি সহজ হয়ে যায়। যদি কফে টিবির জীবাণু না পাওয়া যায় তখন টিবি রোগ নির্ণয় করাটা চিকিৎসকের জন্য বেশ জটিল হয়ে দাঁড়ায় এবং রোগীও সেটাকে মেনে নিতে অনেকটা অস্বস্তি বোধ করেন। যদিও আধুনিক অনেক পরীক্ষা নিরীক্ষার সুযোগ, ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের সুযোগ এসেছে, তারপরও সেগুলো হয়তো সর্বত্র সহজে প্রাপ্য নয় এবং সবসময় সেটার দ্বারা খুব সহজেই টিবি রোগ নির্ণয় করা যায় না। আর টিবি এমন একটি রোগ যে রোগটি শুধুমাত্র ফুসফুস বা বুকেই হয় তা নয়, শরীরের কোনো অঙ্গই টিবি থেকে নিস্তার পাওয়ার যোগ্য নয়। অর্থাৎ নো অর্গান ইজ ইমিউন টু টিউবারকুলোসিস। ব্রেইনে টিবি হতে পারে, মেনিনজেসে টিবি হতে পারে, লাংসে টিবি হতে পারে, লিম্ফ নোডে টিবি হতে পারে, পেটে পেরিটোনিয়ামে টিবি হতে পারে, পেলভিক অর্গান যেগুলো আছে ওভারি সেগুলোতে টিবি হতে পারে, টেস্টিসে টিবি হতে পারে, স্কিনে টিবি হতে পারে, বোন টিবি তো অবশ্যই অনেকেই জানেন, স্পাইন এবং অন্যান্য বড় জয়েন্টগুলোতে টিবি হতে পারে। অর্থাৎ শরীরের যে কোনো অঙ্গেই কিন্তু টিবি হতে পারে। তারপরও টিবি শরীরে ঢোকার যে পথ সেটি মূলত শ্বাসতন্ত্রের মাধ্যমেই ঢুকে এবং হয় টনসিলে প্রাথমিক ইনফেকশন করে লিমনোডে যেতে পারে অথবা ফুসফুসের ভিতরে ইনফেকশন করতে পারে। ফলে এই টিবি রোগটি আমাদের দেশে নির্ণয় এবং এর চিকিৎসার জন্য সরকারি অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও আমাদের যে এস্টিমেশন তাতে 85% মতো কেস ডিটেকশন করা এবং তাদের চিকিৎসা করা সেটাকেই আমরা টার্গেট হিসাবে ধরে রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে অত্যন্ত প্রত্যন্ত এলাকায় এই টিবি রোগ নির্ণয়ের জন্য কফের এএফবি স্মিয়ার, যেটা বলি স্পুটাম এএফবি স্মিয়ার, এটার বাইরে তেমন কোনো পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকে না। শহরকেন্দ্রিক কিছু কিছু জায়গায় আমরা যেটা বলি যে টিবির জীবাণুর যে ডিএনএ সেই ডিএনএ টেস্ট বা নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট বলা হয়, এনএএ, অর্থাৎ সহজ কমার্শিয়াল নেম যেটা সেটাকে বলা হয় জিন এক্সপার্ট। জিন এক্সপার্ট করে আমরা টিবি নির্ণয় করতে পারি এবং নির্ণীত হলে টিবির চিকিৎসা দিলে বেশিরভাগ টিবি 99% উপরে টিবি দেখা যায় 6 মাসের চিকিৎসায় ভালো হয়ে যায়। তবে আমাদের দেশেরই এক গবেষণায় দেখা গেছে 1.4% রোগীদের ভিতরে এই টিবির ওষুধ প্রতিরোধী টিবি হয়, অর্থাৎ যক্ষা প্রতিরোধী টিবি দেখা যায়। যে সমস্ত ওষুধ দিয়ে রিফাম্পিসিন ব্যবহার করা হয়, রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, ইথাম্বুটল, পাইরাজিনামাইড, এই 4টি ওষুধ দিয়ে টিবির চিকিৎসা করা হয়। ফলে রিফাম্পিসিনে যখন কোনো রোগী প্রতিরোধী হয়ে দাঁড়ায় তখন কিন্তু টিবির চিকিৎসা খুবই জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায় এবং সময়ও লাগে 1.5 থেকে 2 বছরের মতো। যদিও ভিন্ন পদ্ধতির প্রচেষ্টা চলছে আরও কম সময়ে টিবি সারিয়ে তোলার জন্য। আর টিবি মূলত বিলম্বে নির্ণীত হলে টিবি ততক্ষণে ফুসফুসের অনেক বড় ক্ষতি করে ফেলে এবং কোনো কোনো সময় টিবি সেরে গেলেও দেখা যায় তার যে ডিভাস্টেশন, তার যে ধ্বংসলীলা সেটা কিন্তু থেমে থাকে না, যেটাকে আমরা বলি পোস্ট টিবি ফাইব্রোসিস অ্যান্ড ব্রঙ্কিয়েকটেসিস। এই ব্রঙ্কিয়েকটেসিস একবার হলে সেটা ফুসফুসের এমন কিছু পরিবর্তন ঘটায়, স্ট্রাকচারাল ড্যামেজ করে, যেটাকে ওষুধের চিকিৎসা দ্বারা আর সারিয়ে তোলা সম্ভব হয় না। ফলে সেসব ক্ষেত্রে দরকার হয় ফুসফুসের ওই অংশটি কেটে ফেলা এবং ফুসফুসের সার্জারি আমাদের দেশে হয়, কিন্তু সেটা অবশ্যই আমাদের যে প্রয়োজন তার তুলনায় অনেক কম, কারণ সারা দেশে এই বুকের অপারেশন করার মতো
দক্ষ শল্য চিকিৎসকও কমই আছেন আমাদের দেশে। ফলে এই টিবি রোগটি নির্ণয় করার জন্য প্রাথমিকভাবে যেটি প্রয়োজন সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী যদি কারো কাশি থাকে সেই কাশিটি কারণ কি, তার সাথে যদি বিকালে বিকালে জ্বর আসে, যদি ওজন কমে যায়, যদি খাওয়ায় অরুচি হয়, তাহলে পরে ধরে নেওয়া যায় যে এটা হয়তো টিবি হতে পারে। কিন্তু একটি কথা মনে রাখা প্রয়োজন, সব রোগেরই ওজন কমবে না, সব রোগেরই খাওয়ায় সমস্যা হবে এমন নাও হতে পারে। অতএব একটা কনফ্লিক্ট দেখা দিতে পারে, সেটা হচ্ছে যে এই যে কাশি সেটা কি কাফ ভেরিয়েন্ট অ্যাজমা নাকি এটা টিবির কারণে। মূলত একটি চেস্ট এক্সরে করলে কিন্তু 98% ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি কোন দিকে যাচ্ছে, টিবি কি না। যদি তার চেস্ট এক্সরে অ্যাবসলুটলি নর্মাল হয় সেই ক্ষেত্রে এটাকে অন্তত ফুসফুসের টিবি নয় বলেই নির্ণয় করা সম্ভব হয় এবং সেক্ষেত্রে হয়তো রোগীটি কফ ভেরিয়েন্ট অ্যাজমাতেই ভুগছে। এবং যদি সেটা এমন হয় যে তার ঠান্ডা লাগলেই কাশিটা বেড়ে যায়, ধুলায় গেলেই কাশিটা বেড়ে যায়, তাহলে পরে আবার কফ ভেরিয়েন্ট অ্যাজমার ডায়াগনোসিসটিও অত্যন্ত সহজ হয়ে পড়ে। আর যদি তার বুকের এক্সরেতে কোনো ধরনের ওপাসিটি বলি আমরা, যেটা প্যাসি ওপাসিটি, সেটা ইউজুয়ালি আপার জোনে হয়, উপরের দিকে হয় এবং ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল দুটাই হতে পারে, সেরকম ক্ষেত্রে হয়তো আমাদের টিবির সাসপিশনটা অনেক বেশি থাকে। তখন অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করে আমরা নির্ণয় করতে পারি যে সত্যি সত্যি এটা যক্ষা কিনা। এবং যদি হয়ে থাকে তাহলে 6 মাসের চিকিৎসা দ্বারা সঠিকভাবে একটা রোগীকে চিকিৎসা করে টিবি হাত থেকে তাকে মুক্ত করা যায়, সে আরোগ্য লাভ করতে সক্ষম হয়।